আসসালামু আলাইকুম, কেমন আছো সুপ্রিয় শিক্ষার্থীরা? নিশ্চয়ই ভালো, আল্লাহর অশেষ রহমতে। আমি আসিয়া খাতুন, আমিও ভালো আছি। আমি এখন তোমাদের বাউবি ভিডিও ক্লাস নিব। আমরা গত ক্লাসে শিখেছিলাম 11 অধ্যায় পার্ট 1। এই পার্ট 1 এ আছে বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে। ভূপ্রকৃতি কি? ভূপ্রকৃতি হচ্ছে কোনো দেশের ভূমির গঠন এবং অবস্থা, বিশেষ করে সেই দেশের ভূমির উচ্চতার তারতম্য নিয়ে আলোচনা। বাংলাদেশের ভূমিকে মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে, পাহাড়ি অঞ্চল, উঁচু ভূমি এবং সমভূমি। পাহাড়ি অঞ্চল রয়েছে বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং চট্টগ্রাম এলাকায়। এই ছিল আমাদের গতদিনের পাঠ। আমরা গতদিনে শিখেছিলাম কিছু শূন্যস্থান, আজকে আমরা এই অধ্যায় থেকে কিছু শুদ্ধ অশুদ্ধ লিখব। তোমরা সবাই খাতা পেন রেডি রাখবে, ম্যাডামের সাথে অবশ্যই লিখবে এবং মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে। আচ্ছা, বাংলাদেশের এই ভূমিকে প্রথমে বলা হয়েছে যে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে পাহাড়ি অঞ্চল, আরেকটি হচ্ছে উঁচু ভূমি এবং তৃতীয় হচ্ছে সমভূমি। পাহাড়ি অঞ্চল কোন কোন এলাকায় রয়েছে তা আমি প্রথমেই বলেছি, এরপরে দেখো আছে উঁচু ভূমি। পাহাড়ি অঞ্চল থেকে একটু নিচু, আবার সমভূমি থেকে একটু উঁচু ভূমিকে বলা হচ্ছে উঁচু ভূমি। এই উঁচু ভূমিটা মূলত পুরাতন পলি দিয়ে গঠিত। এরপরে রয়েছে সমভূমি, সমভূমি হচ্ছে নতুন পলি দিয়ে গঠিত। সমভূমিতে রয়েছে অনেক নদনদী, আর এই জন্য এখানে প্রচুর বন্যাও হয়ে থাকে। আচ্ছা চলো, এখন আমরা কিছু শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করব। তোমরা অবশ্যই খাতা পেন রেডি রাখবে আর ম্যাডামের সাথে লিখবে। ভূপ্রকৃতি হচ্ছে কোনো দেশের ভূমির গঠন ও অবস্থা। এটা শুদ্ধ না অশুদ্ধ? এটা হচ্ছে শুদ্ধ। তোমরা সবাই লিখবে। ভূপ্রকৃতি হচ্ছে কোনো দেশের ভূমির গঠন ও অবস্থা। ভূমির গঠন ও অবস্থা, উত্তর হচ্ছে শুদ্ধ। আমি কি লিখলাম? ভূপ্রকৃতি হচ্ছে কোনো দেশের ভূমির গঠন ও অবস্থা। এই বাক্যটা শুদ্ধ না অশুদ্ধ সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এই বাক্যটা অবশ্যই শুদ্ধ, তাই আমরা শুদ্ধ কথাটা লিখেছি। এরপরে খ নাম্বার দেখো, আমাদের দেশের বেশিরভাগ স্থান সমতল ভূমি দ্বারা গঠিত। এটা শুদ্ধ, এটা একটা শুদ্ধ বাক্য। আমাদের দেশের বেশিরভাগ স্থান সমতল ভূমি দ্বারা গঠিত, এটা একটি শুদ্ধ বাক্য। কারণ আমাদের দেশে অল্প কিছু সংখ্যক
পাহাড়ি এলাকা রয়েছে, যেগুলো বলেছি রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং চট্টগ্রাম। এরপরে দেখো দেশের দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব উত্তর পূর্ব এলাকায় কিছু পাহাড় আছে। কিছু পাহাড় আছে, এটা শুদ্ধ বাক্য, এটা একটা শুদ্ধ বাক্য। কারণ আমাদের দেশের পুরা ভূমি জুড়ে কিন্তু পাহাড় নেই, বলা হয়েছে কিছু সংখ্যক এলাকা, যেমন রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম এলাকায় পাহাড় রয়েছে, আর এগুলো হচ্ছে দেশের উত্তর অঞ্চল এবং উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব এলাকা। এবার আমরা ঘ নম্বর শুদ্ধ অশুদ্ধ লিখব। ঘ নম্বর প্রশ্নে যাচ্ছি, দেখো দেশের সবচেয়ে উঁচু পাহাড় নাম কেউ ক্রাডং, আচ্ছা দেখো লিখেছি দেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কেউ ক্রাডং। এই বাক্যটা শুদ্ধ না অশুদ্ধ তা আমাদের নির্ণয় করতে হবে। আমাদের এই বাক্যটা অশুদ্ধ, কারণ দেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম হল তাজিনডং। তাই এখানে আমি লিখেছি কেউ ক্রাডং, আর এই বাক্যটা হচ্ছে অশুদ্ধ। ঠিক আছে, এবার আমরা পাঁচ নম্বর প্রশ্নে চলে যাই। সমভূমির পুরাতন পলি দিয়ে গঠিত, এটা হচ্ছে সমভূমি পুরাতন পলি দিয়ে গঠিত। এই বাক্যটা শুদ্ধ না অশুদ্ধ? এই বাক্যটা হচ্ছে অশুদ্ধ, কারণ সমভূমি পুরাতন পলি দিয়ে গঠিত এটা ঠিক নয়, সমভূমি হচ্ছে নতুন পলি দিয়ে গঠিত। এরপরে দেখো আমরা ৬ নম্বরে চলে যাচ্ছি, নদীর স্রোতে বয়ে আসে পলি মাটি,
নদীর স্রোতে বয়ে আসে পলি মাটি, এ বাক্যটি শুদ্ধ না অশুদ্ধ? এ বাক্যটি অবশ্যই শুদ্ধ। নদীর স্রোতে বয়ে আসে সবসময়ই পলি মাটি, এজন্য এ বাক্যটি শুদ্ধ। আচ্ছা, আমরা তাহলে প্রথম থেকে একটু দেখে নিই। আজকে আমরা শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করছি। ভূপ্রকৃতি হচ্ছে কোন দেশের ভূমির গঠন ও অবস্থা। এটি শুদ্ধ না অশুদ্ধ? এটি অবশ্যই একটি শুদ্ধ বাক্য, ঠিক আছে? তাহলে এরপরে দেখি, আমাদের দেশের বেশিরভাগ স্থান সমতল ভূমি দ্বারা গঠিত। আমাদের দেশের বেশিরভাগ স্থান অবশ্যই সমতল ভূমি দ্বারা গঠিত, এজন্য এ বাক্যটি শুদ্ধ। এরপরে দেখি, গ নম্বর, দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব এলাকায় কিছু পাহাড় আছে, এ বাক্যটিও শুদ্ধ। কারণ আমাদের বাংলাদেশ সমভূমি দ্বারা গঠিত, কিছু এলাকায় পাহাড় রয়েছে, সেটা হচ্ছে উত্তর এবং উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব এলাকা, এ কারণে এ বাক্যটি শুদ্ধ। এরপর দেখো, দেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কেওক্রাডং, এটা অশুদ্ধ। কারণ আমাদের দেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম হচ্ছে তাজিংডং, যার উচ্চতা 1280 মিটার। এরপরে, সমভূমি পুরাতন পলি দিয়ে গঠিত, এটা অশুদ্ধ। কারণ সমভূমি সবসময় নতুন পলি দিয়ে গঠিত। এরপরে দেখো, সবশেষের প্রশ্নটি, নদীর স্রোতে বয়ে আসে পলি মাটি, এটা একটা শুদ্ধ বাক্য। আচ্ছা, এবার তুমি বলো, দেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কেওক্রাডং, এটি শুদ্ধ বাক্য না অশুদ্ধ বাক্য? ধন্যবাদ, এটি একটি অশুদ্ধ বাক্য, তুমি সঠিক বলেছ। এবার তুমি বলো যে, সমভূমি পুরাতন পলি দিয়ে গঠিত, এটি শুদ্ধ না অশুদ্ধ? ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। সমভূমি হচ্ছে নতুন পলি দিয়ে গঠিত, এটা পুরাতন পলি দিয়ে গঠিত নয়, এজন্য এ বাক্যটি অশুদ্ধ হয়েছে। আচ্ছা, আজকে যা পড়লাম তা কারো কোথাও বুঝতে সমস্যা রয়েছে? আচ্ছা, সমস্যা নেই, তারপরে আমি বলছি। আজকে আমরা পাঠ এক পড়লাম 11 অধ্যায়ের। এখানে রয়েছে বাংলাদেশের ভূমি সম্পর্কে আলোচনা। বাংলাদেশের ভূমিকে পাহাড়ি অঞ্চল, উঁচু ভূমি এবং সমভূমি, এই তিন ভাগে ভাগ করা হয়েছে। পাহাড়ি অঞ্চল রয়েছে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব এলাকায়। এই উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব এলাকার মধ্যে পড়ছে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, চট্টগ্রাম এলাকা। আর তাজিংডং হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়, আর দ্বিতীয় বৃহত্তম পাহাড় হচ্ছে কেওক্রাডং। আচ্ছা, আর উঁচু ভূমিটা হচ্ছে পাহাড়ি অঞ্চল থেকে একটু নিচু আর সমভূমি থেকে একটু উঁচু, এটা পুরাতন পলি দিয়ে গঠিত। আর যেটা সমভূমি, সেটা হচ্ছে নিচু এলাকা যা নতুন পলি দিয়ে গঠিত। আর আমরা এখান থেকে কিছু শুদ্ধ অশুদ্ধ শিখলাম। তোমাদের হোমওয়ার্ক থাকলো এই 6টি শুদ্ধ অশুদ্ধ নির্ণয়। এই 6টি শুদ্ধ অশুদ্ধ তোমরা অবশ্যই আমাকে হোমওয়ার্ক হিসেবে পাঠিয়ে দিবে। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বাবা মার কথা মতো চলবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।